ধলি বরিশাল হিসাব কইরা দায়রে সাল মাথা ভর্তি জটকারা দেখতে দিলাই স্যাতলবাগ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল ঘরে বাইরে সব প্রাণীতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াশাল আপনি হইতেছেন যে অস্ত্র দিয়ে পাওয়ারফুল আর আপনার মাইয়া লাইলি হে হইতেছে টেকনিক্যালি পাওয়ারফুল আপনার মাইয়া লাইলি নেয়া বাইরে যেই জালে ফাঁসাইছে সেই জালগুলো নেয়া বাইরে জীবনে বাইরে পারবে কিনা সন্দেহ তা হিয়া নেওয়ার সিচুয়েশন কি হে জায়গায় যে সিচুয়েশন আমি জানি সেটা তো আম্মাও জানে আপনি বলেন আর কি লেখো হ্যাঁ আর কি জানি সিচুয়েশন তো তুমি বেশি জানবা কার তুমি আর পড়ে আইছো কিছু কিছু কথা আছে দূরের থেকে কোন লাগে হে কথা কি আই আন্নের কইতাম সাই লাইলি আর আজমলের প্রসঙ্গ বাদে অন্য কোনো কথা থাকলে বলেন আচ্ছা আপনি আর মামা হই কেন আর এত বড় সর্বনাশ করে হালাইলেন আপনি কি বিবেক বলতে কিছু নাই আই তোর কোনো সর্বনাশ করি না তোর সর্বনাশ যদি করি থাকে তোর আম্মাই করে আর জীবনের যে দুঃখের কাহিনী ফ্যাক্ট হে কাহিনী ফ্যাক্ট আজ আই এই লাইভের মাধ্যমে আপনি কো ব্যাক তেরে জানাই দিতাম সাই আজ যে কষ্টের মধ্যে হচ্ছি এই কষ্ট জানি আপনি কো আর কোনোদিন না হয় ভাই গল্পটা আই আপনি কো বলি আর বউ কি সুন্দর একটা বউ আছিস রে ভাই আই এই আলাউদ্দিন আলা ব্যবসা করণের লাই নরসিংদীর এক কলাওয়ালার লগে যুক্ত হয়েছিলাম হে বেটার লগে বাংলাদেশের তুন কলা হারাইতাম মিডিল ইস্ট আর মিডিল ইস্টের তুন আই তো খেজুর কিশমি এইরম আইতে যাইতে আইতে যাইতে একদিন আর বউ হে কলাওয়ালার লগে বাগি গেছে কত হারা বাকি কেন্দ্রে ফিরে বাইরে দুনিয়ার যে যেখানে যে প্রান্তে আছেন এই যে আমার মতো ভুক্তভোগী যোগী আপনারা কেউ থাকি থাকেন আমার এই লাইফ দেখি আপনারা আপনি কো মনের কষ্ট বুঝবেন আর এরকম লাইক দিবেন লাইক দিবেন লাইক দিবেন ফাইলে আপনারাও লাইক করবেন করি সারা দুনিয়ার মানুষের কাছে এই এই যে বৌরে যে কুকীর্তি করছে হে কুকীর্তি আপনারা জানাই দিবেন জানেন ভাইরা এই একটা কারণে আই কলা খাই না কলা খাওয়ান ছাড়িয়ে দিছি আপনার কাছে আর অনুরোধ আপনারা যারা আর মতো ভুক্তভোগী আছেন তারা কোনো দিন কলা খাইবেন না কলা খাওয়া ছাড়ি দেন এই বৌহারা স্বামী যারা আছেন তাকে বলতেছি সবাই এর আমার মতন সব ছাড়ি দিবেন কলা খাওয়া ছাড়ি দিবেন চাম্পা কলা বিচি কলা চিনি কলা যা কোনো কলা খাইবেন না আরে আই একটা ফতোহারা পাখি ফতোহারা পাখি কেন্দ্রে ফিরে একা দর্শক শ্রোতা দর্শক শ্রোতা সত্যি আমার আমার হৃদয়টা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে এদিকে সন্ধ্যার পাখি তার নীড়ে ফিরছে কিন্তু তার মতোই বলতে ইচ্ছে করছে তারও একটি ঘর আছে তারও একটি বাসা আছে কিন্তু আলা ভাইয়ের নেই কোনো বাসা নেই কোনো সংসার নেই কোনো ঘর আসুন আসুন আলা ভাই আপনার সাথে তাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি আমরা এই ধরনের অত্যাচার এই ধরনের নির্যাতন যেন আর কেউ শিকার না হয় এই ধরনের নির্যাতনের এবং কলার নাম করে আর যেন কেউ ঠকাতে না পারে সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো এই লাইভ এখানেই শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ
হ্যালো আম্মা, আম্মা আমি আজমল। আম্মা একটা রিকোয়েস্ট করতেছি আপনার, আমি আমি রূপসীর এইভাবে ঘরে আটকে রাখেন না, ওর সাথে আমার একটু কথা বলার সুযোগ দেন। এভাবে ঘরে আটকে রাখলে জিনিসটা কিন্তু সাপোগটেড হয়ে যাবে, পরে কিন্তু অনেক গ্যাঞ্জাম হবে। জিনিসটা আপনি অ্যাবনর্মাল ভাবে না ভাববে, একটু নর্মাল ভাবে ভাবেন প্লিজ আম্মা। কোনো কিছু নর্মাল ভাবে ভাবনার আঙ্গ ইচ্ছা নাই, আর তোমারে তো নর্মাল ভাবনার কোনো ইচ্ছাই নাই। তুমি ওই লাগে বেঈমানের বেঈমান, তোমারে এক বিন্দুও বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, আমার প্রতি আপনার বিশ্বাস নাই আমি মানলাম, কিন্তু একটা বারের লেগে তো বিশ্বাস করবেন, দরকার হলে শেষবারের লেগে বিশ্বাসটা করেন আপনি। এই 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 তুমি তুমি রূপসীর লগে দেখা করে কি বলবা, কি বলবা, কি ডিসপাট করবে আর মাইয়ারে? আমি কি কমু না কমু, আমি ধরেন আমি কিচ্ছু কমু না, আমি দরকার হলে রূপসীর লইয়া দূরে কোথাও চলে যাবো, কোনো সমস্যা নাই। আপনি প্লিজ রূপসীর লগে আমার একটু দেখা করার এবং কথা বলার ব্যবস্থা করে দেন আম্মা। মা হ্যাঁ কি কইলে, তুই আর মাইয়ারে লই চলে যাবে কেনে, তার মানে পলাই যাবে রে। আরে আঙ্গরে কি হাগল ভাই চিনি কোনো, হ্যাঁ আর মাইয়াকে চুরি ডাকাতি করছিনি যে তোমার লগে পলাই যাইব? এই একবার তো হলাইয়া হলাইয়া কের বিয়া শাদি করছ, খায়েস মিটে নাই হ্যাঁ, এখন আবার বিয়া করে বড় লয় হলাইতেছো কেন? বিয়াত্তবের বিয়াত্ত। ওরে বাবা রে আম্মা, বিষয়টা পলা পলি এই ধরনের চুরা চুরি ডাকাতি এসব কিছু না, আপনি এটা জিনিসটা নরমাল ভাবে বোঝার চেষ্টা করেন। আমার বউ রূপসী হেরে লইয়া যদি আমি আপাতত এই শহর ছাড়িয়ে একটা অন্য জায়গায় যাইতে পারি, তা লাইলি হেনে একলা থাকবে, তাই একলা একটা মানুষ কয়দিন থাকবে? এ তো অটোমেটিক্যালি আমার কথা চিন্তা অর্থাৎ হুগাইয়া না খাইয়া মরিয়া অটোমেটিক্যালি ভাগ্যে কিন্তু চলে যাইবে। আপনি জিনিসটা বোঝার চেষ্টা করছেন, কারণ আমি এই সিচুয়েশনের জন্য তো আমি দায়ী না। সব সিচুয়েশন কেন হয়েছে কিরবিন হয়েছে আপনি তো জানেন, তারপর কোনো জিনিসটা লেপা চাইতেছেন আম্মা কন্দ শোনেন। আম্মা আমি সিদ্ধান্ত লইছি, আমি আমার রূপসীর লইয়া আমি সুন্দরবন চলে যাবো, সুন্দরবনে জঙ্গলে থাকবো, জঙ্গলে যেমনে খুশি হেমনে থাকবো আমরা, আমাকে কেউ খুঁজে পাইবে না। লাইলির জ্ঞাতি গোষ্ঠী আর বাপ মার সদ্য গোষ্ঠী কেউ আমার খুঁজে পাইবে না, মনে করেন যে খুঁজে না পাইলে আর কি, আমি আর রূপসী পরে আবার ফিরে চলে আসবো প্লিজ আম্মা, আপনি প্লিজ একটু ব্যবস্থা করে দেন আমার। এই ফাজিলের ফাজিল হ্যাঁ ফাজিল, আমি কথা কোনো জায়গায় পাস না কেন? এই আর মাইয়া আর রূপসী আর ব্যারিস্টার মাইয়া এই বনে জঙ্গলে থাকবে কি রে, সুন্দর বনে যাইবো কি রে? আর মাইয়া কি বান্দর হয়ে গেছিনি কোনো, হ্যাঁ হরিণ হয়ে গেছিনি কোনো, বাঘ হয়ে গেছিনি কোনো, যে হালুম করব নিজের বউরে সামাল দিতে হারানো, এখন লই যাইবো কই সুন্দরবনে? আর মাইয়া সুন্দরবনে যায় কেন? তুই যা সুন্দরবনে, তুই যা বান্দরের বান্দর। এই 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 বান্দর, এই বান্দর, এই বান্দর, এই এক কান কথা কষ্ট করি কও সাই, কাল রাতে কই আসলি তুই? কাল রাত্রে আমি আসলাম। হেলে তো এইভাবে ঘুমাইলে ফ্রেশ হইবে না, একটা গভীর ওষুধ লইয়ে যাইয়া। আর মনে করেন লাগতো না, আমি ব্যাগ বুঝি গেছি যা বুঝনের, ফোন রাখ ফোন রাখ। হ্যাঁ বুঝি যা বোঝার আপনি বলছেন, আর ফোন রাখেন, এতক্ষণ যা কইছি হেই একটু ব্যবস্থা করেন, ভাল লাগতেছে না আমার আম্মা। আমার না কোন কারু বাজে,
আপনি কিন্তু লাইলির সামনেও আমার দিকে বেল চাই রয়েছিলেন। আপনি যদি কিছু বলতে চান হলে বলেন, আপনি কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারেন, উত্তর যদি আমার কমন পারে আমি উত্তর দিব। মনের ভিতর চাপেই রাখতে হয় না আম্মা, বলেন না। কোনো প্রশ্ন নাই, ব্যাগ প্রশ্ন আই ভুলে গেছি, এখন খালি সাই সাই বাইকতেছি, চিন্তা করতেছি। খুবই একটা ওয়াইজ ডিসিশন নিয়েছেন আম্মা। মানে মনে হয় যে এই যে বেতাল একটা পরিস্থিতির মধ্যে আমরা সবাই পড়ে গেছি, যেই ধরনের সিচুয়েশন আমাকে ভিতরে হইতে আছে, মানে একটার পরে একটা একটার পরে একটা, এই সিচুয়েশনের মধ্যে আপনি খুবই বুদ্ধিমানের একটা পরিচয় দিয়েছেন। মনে করেন এই যে জিনিসটা আপনি করতে আছেন, সাই সাই চিন্তা করতে আছেন এই সিচুয়েশনে, এইরকম সিচুয়েশনে মানে যদি কথা না বাড়াইয়া প্রশ্ন না করে দিয়ে খালি সাই সাই চিন্তা করতে ভাবতে, হ্যালো কত মানে কত সমস্যার সমাধান যে বাইরেতে একটাবার ভাবিয়ে দেখেন। তবু আপনি আমার মা শাশুড়ি, আপনার রাইট আছে, আপনার মনের মধ্যে যদি সত্যি সত্যি কোনো প্রশ্ন থাকে হ্যালে আমারে করবেন, আমি কমন পড়লে অবশ্যই উত্তর দেব। এখন আমি যাই। আপনি এত টেনশন লইয়েন না,
রূপসী ভাবি তো ছোড়ো না, লেবে গিয়ে দু না আম্মা, উনি উনি ব্যারিস্টারি পাশ করে দিয়েছে। আপনার কি মনে হয় ওই লাইলি একজন নার্স হইয়া একজন ব্যারিস্টারের কিছু বলবে? ওই সাহস লাইলি মায়ের মন তো সটর ফটর করতেছে, আর মাইয়ার যদি কোনো বিপদ আপদ হয়। আপনার মনের ভিতর যদি এত উদ্বেগ দিয়ে থাকে আম্মা, হ্যাঁ আপনি একলা যান, কারণ রূপসী ভাবি আওয়ার পরগনি কিন্তু আম্মা আমার সাথে টুকটাক পিন্স মাইরিয়ে কথা বলা শুরু করে দিতেছে। লাইলি সেলি ওইছে বাইরের মাইয়ে, রূপসী ভাবি যদি লাইলির সামনে আমার সাথে উল্টোপাল্টা ব্যবহার করে তাহলে আমার মাথাটা গরম হয়ে যাবে। দেখা যাইবে কি আমি কি বলতে কি বললে ফেলাইছি, তখন আর মুখ ঠিক তো দূরে থাক, মাথাই ঠিক থাকবে না মুখ দিয়ে করবো কি সেরপিনে বলি আমনে যায় না। আমনে বলেন রূপসী ভাবি আমনের সামনে আমার সাথে যেই ধরনের ব্যবহার করে আমি কেন চুপ করিয়ে থাকি? শুধুমাত্র আমনের কারণে, কারণ আমি আপনার যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করি। বৌমা জি আম্মা, তোমার একগো প্রশ্ন জিজ্ঞেস করি? অবশ্যই প্রশ্ন করবেন, আমি তো আপনার বলছি আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে এটা আপনি আমার দ্বারে বলবেন। প্রশ্ন যদি কমন পড়ে হ্যালে আমি উত্তর দিব। তুমি কি আর কাছে কোনো কিছু লুকাইতেছ বৌমা? হয় কি কইলে আবার কাউ তো? হয় আম্মা। হ্যাঁ হ্যালো ভাবি, সেটি কি কর? সেটি তো ছটাং ছটাং কথা কইতেছে, আর মন চাইতেছে যে হেঁটে সোবর দি বেগুন্দা থালাই দি। আরে না 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 না, আপনি কি পাগল হয়েছেন? গায়ে হাত দেওয়া যাইবে না, গায়ে হাত দেওয়া লাগলে তো আমি গায়ে হাত তুলতাম। আপনি বুঝলিয়ে গেছেন আমি কোন জান্নাত? হ্যাঁ মানের মারতে কি আমার হাত কাঁপে বলেন আপনি? হ এটা তো আমি জানি, তুই যে কি হারো আর কি হারো না তো ব্যাগ কিছু জানি, মারা মানে তুই তো একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট তুই। আচ্ছা অনেকদিন বাদ দাও, শুনো এই একটু আগে লালির না একখান ফোন হয়েছিল, এই ফোন দেখি হেঁটি এমন মুচকি হাসি দি ডং ডং করি বাইরে চলে গেছে কথা কইতে। এই তোমার কি মনে হয়নি যে হেঁটি কি নতুন নাগর জুটাইছিনি? নাগর নাগর আবার কেটা হনেন, নাগর আর কেউ না, নাগর হইতেছে যে ইয়ে আমার স্বামী আর আমার শ্রদ্ধেয় ভাই আজমল। কি হ্যাঁ উনি নাগর? উনি ছাড়া কি এই দেশের মধ্যে আর কোনো নাগর আছে? নাই। তুই যদি হসা হসা হিতরে ফোন দেস তোর বেগিন আঙ্গুল আমি কুচি কুচি করে কাড়ি হালাম, যাতে তুই জীবনে আর কোনোদিন ফোন আঙ্গুলে না ধরতে হারো। লালি কোন আমি কোন? লালি রূপসী তো আমাকে মারতে গেছে, ঠিক আছে তুমি রূপসীর লগে মানে একটু বুঝে শুনে কথা কইও, জানি মানে এদিক ওদিক ভুল না বোঝে, ঠিক আছে প্লিজ প্লিজ লালি প্লিজ একটু আমার কথাটা বোঝার চেষ্টা করো, বুঝছো? একটু ঠান্ডা মাথায় সুন্দর করে কথা বললো। হ্যাঁ আপনার আরে বারবার কইতে হইতো না, আর যা বুঝার আমি বুঝি গেছি, জোর করি তো সংসার করা যাইতো না, জোর করে সংসার করলে তো সেই সংসার সুখের হইতো না। থ্যাংক ইউ লালি থ্যাংক ইউ, তুমি যে এত সুন্দর করে জিনিসটা বুঝতে পারছো, তোমার যে বোধোদয় হয়েছে এজন্য তোমার অসংখ্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে আসি। আমি আসলে বুঝি গেছি, জোর করি আসলে কারো মনের মানুষ হওয়া যাইতো না। এই যে এককালে শিক্ষিত একটা মাইয়ের মাসের মতো কথা বলছো, আসলে শিক্ষিত এবং মূর্খ এটা বোঝা যায় কেমনে জানো? তার কথাবার্তায় তুমি কি সুন্দর করে কথা বলতে আসো, মানে কি সুন্দর বুঝতে পারতে আসো, এই বুঝতে যদি সবাই থাকতে হলে দেশে কোনো গন্ডগোল বাজে না, বুঝছো? থ্যাংক ইউ রাহলি থ্যাংক ইউ। আজমল আমি তো চলে যাব, তুই যাওয়ার আগে আনের কাছে একখান রিকোয়েস্ট আছে, আপনি রাখবেন নি? কি 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 বলো? আপনি কি আরে একখান দিন সময় দিবেন? আর খুব স্বপ্ন আয়া জামাইরে লই তার হাত ধরে একটু আড়ুম,
ঘুরতে যাম, কোনোখানে বই বাদাম খাম, রেস্টুরেন্টে বই খাম, শপিং করতে যাম, একটু ঘোরাঘুরি করু। আজমল, আপনার এক কথা দিলাম, আপনি আরে একখান দিন সময় দেন, আয়া জীবনও কোনো দাবি লই আপনার সামনে আইতাম না। আপনি জিয়ানে রায় আইবেন, আইয়ানেই থাকুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তোমার একদিনের লোক হইলেও আমি সময় দেবো, কোনো সমস্যা নাই। তুমি প্লিজ রূপসীর সাথে উল্টা পাল্টা কিছু করো না, এইটুক খালি আমার কথাটা রাখার চেষ্টা করো, শোনা।